নমস্কার নুপুর চক্রবর্তী খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন যে অদ্বৈত বেদান্তের মধ্যে কৃপার জায়গা আছে কিনা কৃপা মানা যাবে কিনা তো এই প্রশ্নের অজুহাতে আমরা পুরোটাই চর্চা করে নেব যে অদ্বৈত বেদান্ত এবং ভক্তি এই দুটোর মধ্যে কি বিরোধ ভাব আছে আমরা সত্যটাকেই রিয়ালিটি থেকেই দেখুন ফিজিক্স কেমিস্ট্রি পড়াশোনার সময় বা থিওরাইজ করার সময় এগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব আলাদা 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 সব সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু যদি রিয়ালিটিতে আপনি কোনো একটা বস্তুকে গভীরভাবে ওটা নিয়ে রিসার্চ করতে যান তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব একাকার হয়ে যাবে সেখানে সবকিছুই চলে আসবে তাই না মনে করেন একটা কাঠের টুকরো এটা চন্দন কাঠের টুকরোকে নিয়ে রিসার্চ করছেন তাহলে ওটাকে নিয়ে রিসার্চ করার সময় তার ফিজিক্যাল প্রপার্টিস তার কেমিক্যাল প্রপার্টি তার মলিকুলার স্ট্রাকচার তার বায়োলজিতে বায়োলজির ব্যাপার সেটা কোথায় পাওয়া যায় কিরকম জায়গায় পরিবেশে চন্দন গাছ হয় সবই চলে আসবে পড়াশোনা করার সময় আপনি আলাদা আলাদা করলেও রিয়ালিটিতে সব এক একাকার হয়ে যাবে সেরকমই এই যে পড়াশোনার সময় বা থিওরাইজ করার সময় অদ্বৈত বেদান্ত জ্ঞান মার্গ আলাদা ভক্তিমার্গ আলাদা যোগ মার্গ আলাদা এইসব আলাদা আলাদা করা হচ্ছে বটে নিরাকার ভাব নির্গুণ নিরাকার ভাব আলাদা শাকার ভাব আলাদা কিন্তু আলাদা আলাদা কিছুই আলাদা নয় কেন দেখুন আদি শঙ্করাচার্য দেখুন উনি সারা জীবন অদ্বৈত বেদান্ত প্রচার করলেন কিন্তু উনি আবার এত দেব দেবীর সরস্বতী মা লক্ষ্মীর গণেশের শিবের দুর্গার সব আর স্তব উনি লিখে গেছেন প্রচুর তো সেগুলো এখনো অব্দি পাঠও হয় আদি শঙ্করাচার্য নিজের লেখা ওনার নিজের লেখা তাহলে কি যদি এটা পরস্পর বিরোধী ভাব হতো তাহলে যিনি অদ্বৈত বৃদান্ত প্রচার করে বেড়ালেন সারা জীবন ধরে উনি আবার কি করে এত ভক্তি ভরে এত দেবী দেবতার স্তব লিখলেন তার মানে কি পরস্পর বিরোধী ভাব নয় ঠাকুরও আবার দেখুন নির্বিকল্প সমাধির পরে আবার মা কালীকে মানছেন মা কালীকে মা সবসময় মা 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 করেছেন সারা ভর তাহলে আবার তোতাপুরী হ্যাঁ মাকে মানেন না বলে সে তোতাপুরি নির্বিকল্প মানে অদ্বৈত ভাব তাকে আবার মানতে হলো মায়া মানতে হলো মাকে মানতে হলো তখন আবার মায়ের ভজন ঠাকুর গাইলে তোতাপুরী আবার বসে বসে অঝর ধারে কাঁদছেন ভজন শুনে মায়ের ভজন শুনে এত ভক্তি তাহলে অদ্বৈত ভাব এবং ভক্তি ভাবটা কিন্তু পরস্পর বিরোধী ভাব নয় অদ্বৈত ভাবটা পূর্ণ হবে না যদি মাকে না মানা হয় মাকে শুধু বলছি না দেবী দেবতাকে না মানা হয় এবার এটাকে নিয়ে আরেকটুখানি গভীরভাবে চর্চা করা যাক আমরা যাদেরকে দেবী দেবতা বলছি তারা আসলে কারা আসলে যদি একদম রুটে যাওয়া হয় তাদের একদম গোড়ার দিকের কথা তাহলে সমস্ত দেবী দেবতার পূজা যেটা আমার এখন অব্দি ঠাকুরের কৃপায় যতদূর আমার অনুভূতি হয়েছে সেই অনুসারেই বলছি যে আমার যা মনে হয় যে সব কিন্তু গুরু পূজা দিয়েই আরম্ভ হয়েছিল কারণ যাদেরকে চিনি না জানি না কোথাকার কে কোনো একজন মন গড়া দেবী দেবতা হঠাৎ করে তো পুজো শুরু হয় না তাহলে তাদেরকে মানে কি মুনিরা কাউকে দর্শন করেছেন কাউকে দেখেছেন দেবী দেবতারা তাদেরকে সে গাইড করেছেন তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন তাদেরকে সাধন বিষয় হোক বা মন্ত্র দীক্ষার বিষয়ে হোক কোন না কোনো ভাবে তারা তাদের সাহায্য পেয়েছেন তখনই সেটা তাদের পুজোটা শুরু হয়েছে কৃতজ্ঞতা যেরকম আমরা যাদের কাছে আমরা শিক্ষা প্রাপ্ত হয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা তাদের প্রতি শ্রদ্ধাতে আমরা তাদের পাঁচ হই তাদেরকে ভালোবাসি তা এরকমই মা বাবাও গুরুতুল্য মনে করা হয় তো শিক্ষক যারা যাদের কাছেই আমরা শিক্ষা পেয়েছি সেটা মা বাবা হোক টিচার হোক স্কুলের টিচার হোক গুরু হোক আধ্যাত্মিক শিক্ষা হোক সবাইকেই আমরা কৃতজ্ঞতায় গুরুকে আমরা এত বেশি সম্মান করি তাহলে তাদেরকে আমরা পুজোই করি তাই না কত জায়গাতে কত সম্প্রদায়তে গুরুকে সামনে বসে তাদের পাদ পূজা করা হয় তো সেটা তো অদ্বৈতীয় ভাবে যে সাধনা করছে সেও তো তারা গুরুকে মানছে সে যদি দেবী দেবতার কৃপা না মানে ভগবানের কৃপা না মানে সে তো গুরু কৃপা তবুও মানছে তো গুরু কৃপা মানেই তো ভগবানের কৃপা হয়ে গেল যেটা আলাদা কথা হলো গুরু তো ভগবান তুললেই বলা হয়েছে সমাজ শাস্ত্রে আবার রাম কৃষ্ণ শিব এরা সবাই কোনো না কোনো কালে পৃথিবীতে বিচরণ করেছেন তারাই তাদেরই শিষ্য পরম্পরায় তাদের পুজো যখন গুরু পুজো হিসেবে শুরু হয়েছে তখন সেইটাই পরে পরে গুরু হিসেবে না ধরলেও তারা তাদেরকে দেবী দেবতার মধ্যে তারা চলে গেছেন তাদেরকে ভগবান রূপে পুজো করা হচ্ছে নিরাকারবাদীরাও শিবকে মানে কারণ কি গুরু হিসেবে আদি গুরু শিব হিসেবে ভাবে সেটা নাথ সম্প্রদায় হোক হ্যাঁ আরো কত যারা অদ্বৈতবাদী এমনিতে নিরাকারবাদী কিন্তু তারা শিবকে আদিগুরু হিসেবেও পুজো করে এবার আপনি যদি বলেন যে না রিচুয়ালিস্টিক পুজোর সাথে যদি মিল না হয় মানে পুরো একদম বিধিবধ যেটা পুজো সেটার সাথে যদি অদ্বৈত ভাব তো সেখানে তো পরস্পর বিরোধী আছে সেখানেও বিরোধী ভাব নেই কিন্তু ওই পূজার মন্ত্রগুলো যদি আপনি দেখেন যে কোনো পূজার মন্ত্র সেখানে কিন্তু ওই মন্ত্রের দ্বারা নিজের মধ্যেই দৈব ভাব দেব ভাব নিজের মধ্যে জাগিয়ে তোলার ব্যাপারটা কিন্তু নিহিত আছে যে ওই সমস্ত মন্ত্র বলে 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 সমস্ত দেহের মধ্যে ন্যাশ করে ন্যাস যেটা এবং হৃদয়ের মধ্যে সেই দেবতার আবাহন করে আগে নিজের মধ্যে সেই দেবতা প্রতিষ্ঠা করে দেব হয়ে দেবতাকে পূজা করা দেবতা হয়ে দেবতাকে পূজা করা এরকমই বলা হয় মানে নিজের মধ্যে দেবত্বকে জাগিয়ে তোলা তো সেই পুজো যদি বুঝে যদি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেউ সাধন করছে তাহলে সেটা তো সাধনা সেটা তো সাধনার অঙ্গ তার মধ্যে তো সে দৈব ভাব এমন জাগৃত হয়ে যাবে যে আমি সেই আহম ব্রহ্মাষ্টমী ভাবটাই চলে আসবে শিবহাম ভাবটাই চলে আসবে আমি সেই দেবতা ওই ভাবটাই চলে আসবে তাই জন্য এইগুলো সমস্ত সাধন পদ্ধতি ছিল তাই জন্য বিধিবদ্ধ যেটা পূজা মানে কি সব সবসময় যারা সাধারণ যারা বিগিনিং স্টেজে তারা চোখ বন্ধ করে বসলো বসে যদি আপনি ভাবেন যে আমি ধ্যানে ধ্যান করবো নিরাকার ধ্যান করবো নিরাকার ধ্যান হবে না মন চঞ্চল এদিক ওদিক হচ্ছে না ও পূজার প্রণালীতে কিন্তু ওইটাই মন্ত্রগুলো বুঝে 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 সব যদি করতে থাকা হয় বিগিনিং স্টেজে তাহলে কি মন মন তো সেখানেই দিতে হবে সেখানে মন চঞ্চল হওয়ার জো নেই কারণ এটা এই এইটা করতে হবে এটা করতে হবে এটা মানে ওইরকমই ভাবছে কি কি করতে হবে পূজার সমস্ত বিধিগুলো তো সেগুলো সাধনেরই অঙ্গ ছিল সেই করতে করতে তারপরে জপে মন বসবে জপ করতে করতে ধ্যানে মন বসবে ধ্যানে মন বসতে বসতে নিরাকারে চলে যাবে সমস্ত ভক্ত লাস্টে নিরাকারেই যাবে কিন্তু ওই পূজা পদ্ধতিগুলো এবং দেবী দেবতাগুলো সবাই কিন্তু গুরু পূজা এবং সেই গুরুই আপনি যদি ভাবেন যে এখন এখন তো সেটা গুরু পূজা হিসেবে আমরা ভাবছি না কিন্তু তারা এখনো গুরুভাবেই কার্ড যাচ্ছেন আমি বলি কেউ খুব গণেশের ভক্ত সে করে দর্শন পড়লো হয়তো স্বপ্নেই দর্শন পেল কিন্তু সে হয়তো নিজে কিছুই বুঝলো না যে খুব মন খুশি যে খুব আনন্দ যে গণেশের দর্শন পেয়েছি স্বপ্নেই পেয়েছে কিন্তু আর হয়তো কিছু বুঝলো না কিন্তু না বুঝলেও ট্রান্সফরমেশনটা কিন্তু যদি সত্যি সত্যি তার দর্শন হয়ে থাকে তাহলে সেই দেবী দেবতা যে সূক্ষ্ম শক্তি প্রচারিত করেন তাতেই সব ট্রান্সফরমেশন এরা কিন্তু মুখে বলে ইনস্ট্রাকশন দেবেন না কিন্তু আপনা আপনি দর্জি দর্শনও না হলো কিন্তু ওই ভক্তিভাবেই যে সে সাধন যেরকম হোক পূজা করছে বা জপ করছে বা যা কিছু করছে তার যা কিছু সাধন পদ্ধতি সে করে যাচ্ছে সেটাতেই সূক্ষ্মভাবে সেই দেবতাই তাকে কিন্তু টেনে তুলে নিয়ে হাইয়েস্ট অব্দি পৌঁছে দেবেন নিরাকারে গিয়ে পৌঁছে দেবেন ওই নিরাকার সমুদ্র চৈতন্য সমুদ্র সেখানে গিয়ে পৌঁছে দেবেন তাই জন্য এইগুলো কিন্তু বিরোধী ভাব নয় যেরকম গুরু সেরকমই দেবী দেবতা এরা হাইয়ার বিংস এরা খালি আমাদের থেকে উচ্চতর লোকের সূক্ষ্মতর লোকের তারা সব প্রাণী বলতে পারেন তাদের স্থূল দেহ নেই তারা এখনো আছেন রাম এখনো আছেন কৃষ্ণ এখনো আছেন শিব এখনো আছেন আর একটা কি সবসময় আমাদের ইন্টুইশনও খোলা থাকতে হবে আমাদের সিক্স সেন্সটাও খোলা থাকতে হবে যাতে করে আমরা বুঝতে পারি যে ভগবান কিভাবে আমাকে গাইড করার চেষ্টা করছেন যেভাবে গাইড করার চেষ্টা করছেন আমি যেন নিজের জিদে নিজের ছোট্ট অহংকার আমাদের সেই জিদে আমি বসে থাকবো যে না আমি কোথাও থেকে দীক্ষা নেব না আমি শিব এসে আমাকে স্বয়ং দীক্ষা দেবেন হম একটা পিঁপড়ে যদি ভাবে যে কে না কে আমি গিয়ে তাকে চিনি দেবো সে পিপারে মরে মরে তাহলে আমি আর কেন বুঝতেই পারবো না তো মানে একটা লেভেলও আছে তো না সে তার লেভেলের অনুসারে গাইডেড হবে তাই জন্য আপনি ভাববেন যে জগৎ ব্রহ্মাণ্ডের প্রতি তিনি এসে আপনাকে কিছু হবে না যে করার সে করবে কিন্তু আপনাকে ইন্টুশনটা আপনি খোলা রাখুন আপনার অনুসারে ক্লাস ওয়ানের বাচ্চা সে ভাববে পিএইচডি প্রফেসর আমায় পড়াবে ও হবে না পিএচডি প্রফেসর খেয়ে কাজ নিয়ে সে ক্লাস ওয়ানের বাচ্চাকে পড়াবে হবে না তা ক্লাস ওয়ানের বাচ্চার যে টিচার দরকার সেই ব্যবস্থাটা তিনি করে দেবেন সেইটা আপনাকে ভরসাটা রেখে এগিয়ে যেতে হবে তা ভক্তি এবং অদ্বৈত বেদান্তের ভাব পরস্পর বিরোধী ভাব নয় এবং সবটাই একই আবার অদ্বৈত বেদান্ত আপনি যদি বলেন সাধন অবস্থাতেও তার ভক্তি ভক্তি তখনও তো সে ভক্তি গুরুর প্রতি তার ভক্তি আছে সে আর সব ব্রহ্ম বলে কি আর বসে আছে সে নিজের যে গর্বধারিণী মা সে মাকে তো সে মানে হ্যাঁ স্বামীজি মাকে মেনেছেন আদি শঙ্করাচার্য মাকে মেনেছেন রামকৃষ্ণ সবাই মাকে মেনেছেন নিজের মাকে কেউ অবজ্ঞা করেননি সে যে অদ্বৈত বেদান্তি সে যদি নিজের তাহলে সেটা অহংকারের পরিচয় সে যদি ভাবে যে না আমি মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করব না সেটা অহংকারের পরিচয় যে সে যেভাবে যে আমার মাকে আমি মা বলে মানি না সব এক দেখি সব ব্রহ্ম দেখি সেটা অহংকারের পরিচয় যে সত্যি সত্যি সাধক যে সত্যি সত্যি উপলব্ধি করেছে সে উপলব্ধির পরেও মা বাবাকেও তাদের তুল্য সেরকমই তুল্য সম্মান দেবে সে গুরুকেও তুল্য সম্মান দেবে সে তাদের সবাইকেই তুল্য সম্মান দেবে সবাইকেই শ্রদ্ধা করবে কৃতজ্ঞতায় শ্রদ্ধায় সবার প্রতি মাথা নত করবে সব ব্রহ্ম বটে সব এনার্জি বটে কিন্তু তারপরেও ঠাকুর বলছেন না যে সব নারায়ণ বটে আবার কিন্তু হাতিও নারায়ণ মাহুত নারায়ণ সবই নারায়ণ কিন্তু কার কথা শুনবে কে কার কথা শুনবে সেটা তো দেখতে হবে তাই জন্য তুল্য আচরণ করতে হবে সেটা অদ্বৈত বেদান্তিও করবে ঠিক ঠিক যদি কেউ সাধক হয় সে করবে আর নির্বিকল্প সমাধির পরে বা খুব উচ্চতর ওই ইউনিফাইড কনসিয়াসনেস ওই সবটাই এক যে এক চৈতন্য সেটা অনুভূতির পরে কিছু সময়ের জন্য মানে অল্প একটু সময়ের জন্য কিছু দিন হতে পারে একটু কিছু মাস হতে পারে এক দু মাস হতে পারে ওইটুকু সময়ের জন্য সাধকের মন আসলে মনটা ওই যে প্রচন্ড একটা শখ একটা একটা হলো সেই হজম করার জন্য প্রসেস করার জন্য একটু সময় লাগে যেরকম আছে না ওই স্বামীজি যখন কলেজে পড়া স্বামীজি যখন ঠাকুরের কাছে যাতায়াত করছেন ঠাকুর ছুঁয়ে নির্বিকল্প সমাধি দিলেন তা স্বামীজি তখন আবার রাস্তায় চলতে চলতে রেলিং ও জীবন্ত রাস্তাও জীবন্ত গাড়ি ঘোড়া সব জীবন্ত হ্যাঁ ফ্যাল ফ্যাল করে হাঁটছেন পাগলের মতন আবার বাড়িতে এসে খেতে বসেছেন ভাত থালাও জীবন্ত সব জীবন্ত দেখছেন তা কিছু একটুখানি খেলেন আবার শুয়ে পড়লেন আবার খাচ্ছেন শুয়ে পড়ছেন কোনো কোনো ঠিক ঠিকানা নেই ওই যে একটা ওই শখটা আবার একটু পরে মানে কিছুদিনের পরে ওই রেস্টটা দিয়ে কেটে যায় যখন মনটা ওটা প্রসেস করে নিয়েছে ওটা হজম হয়ে গেছে ইন্টিগ্রেটেড হয়ে গেছে আমাদের মনের কনসিয়াসনেস এর সাথে তখন আবার নর্মাল ব্যাক ব্যাক হ্যাঁ যেরকম আছে ঠাকুর বলছেন না যে নির্বিকল্প সমাধির পরে কি হবে দুটো সিংহ যাবে না যেরকম জেল থেকে যে বেরিয়েছে সে জেল থেকে বেরোবার পরে যা করতো আগে তাই করত করছে আবার হ্যাঁ তাহলে সেরকমই নির্বিকল্প সমাধির পরে সেই সাধক আবার যখন একটু কিছু দিনের পরে একটুখানি ওইটা মন ওই এক্সপিরিয়েন্সটাকে হজম করার জন্য একটু সময় লাগে তারপরে আবার যে কে সেই সে আবার সব রকম কাজ করবে হ্যাঁ ট্রান্সফরমেশনটা হয়ে গেছে লোহা সোনা হয়ে গেছে কিন্তু সেই ট্রান্সফরমেশনটা তো বাকি জগতে ওই পাধা ঠাকুর না নিতে মন থাকে না নিচে নেমে আসে আবার জগতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় কারণ জগতে যদি জীবন ধারণ করতে হয় এবং ঠাকুর যাকে যন্ত্র করে যেমন কাজ করাবেন সে সেরকম কাজ করে যাবে স্বেচ্ছায় আনন্দে সে তার ভগবানের সেবা হিসেবেই তার কাজ সব করে যাবে জগতে তো জগতের আরও মানুষের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য সে আরো কত কাজ করবে আর ঠাকুর ওই হনুমানের গল্প বলছেন না যে হনুমানকে যখন রাম জিজ্ঞেস করছেন তুমি আমায় আমার ভাবে দেখো তখন হনুমান বলছেন যে যখন আমি সাধারণ ভাবে থাকি তখন দেখি যে তুমি প্রভু আমি দাস যখন আর একটু উচ্চতর অবস্থায় থাকি তখন দেখি যে তুমি পূর্ণ আমি তোমার অংশ আবার যখন একদম সমাধি অবস্থায় বা আরো উচ্চতর অবস্থায় থাকি তখন দেখি সব একাকার তুমি আমি আমি তুমি সব একাকার একই আছে সিঙ্গুলারিটি টোটাল তো মানে লেভেল অফ কনসিয়াসনেস তা সেই সবসময় তো আবার মা পাধা আবার তো মন থাকে না যেই জগৎ আছে তখন দেবী দেবতাও আছে আমি আলাদা আছি যখন নিজের অস্তিত্বের আলাদা বোধ আছে যতক্ষণ আমি মুখে খাবার তুলে নিজেকে খাওয়াতে পারছি তখন আমি মা বাবাকেও মানছি সেপারেটনেস যেই মানছি আমার নিজের ইন্ডিভিজুয়ালিটি যদি আমি মানছি বা দেখছি বা অনুভব করছি তাহলে তো বাকি সবটাই মানতে হবে তো অদ্বৈত বেদান্তি বেদান্ত বেদান্ত সবই ব্রহ্ম সবি ব্রহ্ম করলেও যদি ওই ঠাকুর বলছেন না যে পিপড়ে কামড়ালে উহু করছে হ্যাঁ বা হাত কেটে গেলো তখন উহু করছে যে হাত কেটে গেলে যদি উহু করছো যখন নিজের আলাদা সেপারেটনেস এর অনুভূতি যদি আছে তাহলে তো সবটাই মানতে হবে জগৎ ব্রহ্মাণ্ড মানতে হবে দেবী দেবতা মানতে হবে মা বাবাকে মানতে হবে গুরুকে সবইকে মানতেই হবে যতক্ষণ গুরুকে তো মানতেই হবে তা গুরুকে মানছে নিজেকে মানছে তাহলে তো সবই মানতে মানতে অসুবিধা কি আছে মানে সে যদি না মানে সে তো অহংকারে না মানবে নইলে লজিক্যালি তো হচ্ছে না হ্যাঁ লজিক্যাল হচ্ছে না লজিক্যালি হতে গেলে মানতেই হবে আর যখন সমাধি অবস্থায় বসে যদি চোখ বন্ধ করে সমাধি অবস্থায় সব একাকার দেখছে সেই সময়তেই একাকার দেখতে পারে সেই সময়তেই কিছুই নেই সেই সময়তেই সবই ব্রহ্ম যখন আমি আছি তখন সবই আছে আর যদি কিছুই নেই তাহলে কিছুই নেই তখন আমিও নেই সেটা হচ্ছে তাই জন্য নির্বিকল্প সমাধি ভক্তিভাব দেবী দেবতা এগুলো কোনোটাই পরস্পর বিরোধী ভাব কিছু নয় সবই এক এটা বুঝলে তাহলে আর অসুবিধা নেই হরিওম জয় মা জয় ঠাকুর